नमस्कार बंधुरा आज चले एसेছি তোমাদের কাছে সম্পূর্ণ একটি প্রাইভেট জবের আপডেট নিয়ে। তার আগে সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, সকলের পুজো ভালো কাটুক। তবে পুজো যেহেতু এসছে আর পুজোর মধ্যেই জব আপডেটও এসছে, যারা যারা বেকার রয়েছে তাদের কথা ভেবেই কিন্তু আজকের আমার জব আপডেট নিয়ে আসা। তোমরা দেখেইছো থাম্বনেইলে যে পতঞ্জলি কোম্পানি জব আপডেট তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, পতঞ্জলি কোম্পানির তরফ থেকে লোক নেওয়া হচ্ছে, এখানে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে। পতঞ্জলির আন্ডারে যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির তরফ থেকেই কিন্তু লোক নেওয়া হচ্ছে। এই পতঞ্জলির ফ্যাক্টরিতে ছেলে মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারবে। তবে কি কি ক্রাইটেরিয়া অর্থাৎ কি কি পদের জন্য লোক নিচ্ছে, তোমরা কিভাবে আবেদন করবে, আমি কিন্তু আমার এই ভিডিওতে তোমাদেরকে সবটা বলে দেব। তাই ভিডিওটা পুরোপুরি দেখো, বোঝো, তারপর আবেদন করো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও শুরু করা যাক। পতঞ্জলি কোম্পানিতে এখানে তোমাদের কাজ রয়েছে প্রোডাক্টস প্যাকেজিংয়ের কাজ, প্রোডাক্ট স্পিকারের কাজ, এছাড়াও স্ক্যানিং, শর্টিং, এছাড়াও রয়েছে লেবার পদের কাজ, ডেলিভারি সার্ভিসের পদ। এর এতগুলো পদ রয়েছে, একটা দুটো পদ কিন্তু নয়, আমি কিন্তু এখানে 3 থেকে 4টে পদের কথা বললাম। এবার তোমাদের যার যেই পদে কাজ করার ইচ্ছে হবে, মনে হবে যে তোমরা সেই কাজ করতে পারবে, তারা কিন্তু সেই কাজের জন্যই অ্যাপ্লাই করবে। কেমন কাজের জন্য এজ লিমিট তোমাদের লাগছে ন্যূনতম ১৯ বছর, ছেলেদের ৪৪ বছর পর্যন্ত আর মেয়েদের রয়েছে ৪০ বছর পর্যন্ত বয়স সীমা। এবার বলবো কোন কোন কোয়ালিফিকেশানে তোমরা কাজ করতে পারবে, অর্থাৎ কত যোগ্যতা থাকলে তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। দেখো, তোমাদের প্যাকেজিং, পিকার এই পদগুলোর জন্য ৮ম শ্রেণী পাশ হলেই হবে। তবে বাকি যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাদের মাধ্যমিক পাস কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ মাধ্যমিক পাস লাগবে। তবে ডেলিভারি সার্ভিস, তারপর হচ্ছে লেবার পদ, এগুলোর জন্য তোমরা ৮ম শ্রেণী পাস সই করতে পারলেই আবেদন করতে পারবে। দেখো, পতঞ্জলির ফ্যাক্টরির একটা কিন্তু সাইট নয়, অনেক সাইট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো সব সাইটের মধ্যেই কি কি সাইট বা কোন কোন জায়গার জন্য কর্মী নেওয়া হচ্ছে সেটাও আমি তোমাদের ভিডিওতে মেনশন করে দেব। তবে তার আগে বলি, তোমরা অনেকেই আমাকে ভিডিওতে বলো, দিদি এটি 100% জেনুইন চাকরির আপডেট কি, দিদি একটু উত্তর দেবে। তাদের উদ্দেশ্যে বলি, এটি সম্পূর্ণ প্রাইভেট 100% জেনুইন চাকরির আপডেট। যারা মনে করছো বেকার, কাজ পাচ্ছ না, কাজ খুঁজছো, তারা কিন্তু নিঃসন্দেহে আবেদন করতে পারো, ঠিক আছে। 100% জেনুইন চাকরির আপডেট রয়েছে, সম্পূর্ণ প্রাইভেট জব, কোনো রকম পার্ট টাইম কাজের আপডেট নয়, এটি সম্পূর্ণ পার্মানেন্ট জবের আপডেট, সম্পূর্ণ স্থায়ী চাকরি রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কাজের জন্য ডিউটি আওয়ার্স রয়েছে 8 ঘন্টা, সাথে 1 ঘন্টা করে তোমরা কিন্তু ব্রেক টাইম পেয়ে যাবে। কোন কোন সাইটে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ কোন কোন জায়গা, ডানকুনি, ধুলাগড়, ধূপগুড়ি, ধানবাদ, এছাড়াও তোমরা পাবে নদিয়ার সাইডে রানাঘাট সাইড, এছাড়াও হাওড়ার দিকে শিবপুর রয়েছে, হুগলির উলুবেড়িয়া রয়েছে, উত্তরপাড়া রয়েছে, এছাড়াও তোমরা পাবে বনগা। তো বন্ধুরা, এই কয়েকটি সাইট রয়েছে, প্রত্যেকটি সাইটেরই ভ্যাকেন্সি খালি রয়েছে। ভ্যাকেন্সি প্রত্যেকটি সাইটে 2-3টে করে রয়েছে, সব মিলিয়ে 129টি থেকে 30টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। সপ্তাহে 1 দিন করে তোমরা ছুটি পাবে। দেখো, যেহেতু প্রাইভেট এবং বেসরকারি, অর্থাৎ বেসরকারি চাকরি, সেক্ষেত্রে 1 দিন করে তোমরা কিন্তু ছুটি পাবে, সপ্তাহে 1 দিন করে ছুটি। মেয়েদের কথা ভেবে কোনো রকম মেয়েদের জন্য নাইট শিফট রাখা হয়নি, ছেলেদের নাইট শিফট, তোমরা ডে শিফট দুটোই পেয়ে যাবে। তবে মেয়েরা শুধুমাত্র ডে শিফটের জন্য কাজ করতে পারবে। এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, স্যালারি। দেখো, তোমাদের মাসিক বেতন শুরু আছে 13,400 টাকা থেকে শুরু, তারপর সেটা রয়েছে 16,000 টাকা পর্যন্ত, সাথে তোমরা ইএসআই বোনাস পেয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের রোজের টাকা রোজে কিন্তু হিসাব হবে, হয়তো তোমরা সপ্তাহে 1 দিন আসলে না, সেই টাকা কিন্তু কাটা যাবে, সাপ্তাহিক হিসাবে তোমাদের মাইনে রয়েছে, সাপ্তাহিক পয়সা দিয়ে দেওয়া হবে। তো সেটার সাথে তোমরা যে পিএফ পাবে, তোমাদের পিএফ, ওটি রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের মাসিক বেতনের সাথে ইনক্লুড রয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আমি বোঝাতে পারলাম। এবার বলবো কিভাবে আবেদন করবে। দেখো, আমি ডেসক্রিপশন বক্সে এইচআরের নাম্বার দিয়ে দিচ্ছি, যতই এইচআরের নাম্বার দিই, আমি ভিডিওতেও দিচ্ছি, অনেকেই ডেসক্রিপশন বক্স ফলো করো না, ভিডিওতেও এইচআরের কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, তোমরা এইচআরের সাথে কন্ট্যাক্ট করো, ভিডিও দেখে তারপর আবেদন করো। একটাই কথা বলবো, সম্পূর্ণ আর্জেন্ট রিক্রুটমেন্ট, পুজোর মধ্যে বা পুজোর আগেই বলতে পারো, দীপাবলির আগে। तो से क्षेत्र में तुम्हारा देरी करो ना, झटपट कर आवेदन करो। तो बंधुरा एखाने डेस्क्रिप्शन बक्स देखे एचआर नम्बरे अफिस आवारे फोन करो, समस्त रकमटा जिज्ञासा कर झटपट कर आवेदन करो।